আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্প্যাকশন চ্যাপ্টারটাকে আমরা শুরু করব। ইউনিট ফোরে কম্প্যাকশন অফ সয়েল অ্যান্ড স্টেবিলাইজেশন, এই দুটো জিনিসই তোমাদের রয়েছে। তার মধ্যে 4.1 যেটা রয়েছে, 4.2 যেটা রয়েছে, 4.3 এবং 4.4, এই চারটে মডিউল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই 4.5, 6 অ্যান্ড 7 এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমরা প্রথমে আসি কম্প্যাকশন। কম্প্যাকশন এটা একটা নতুন টার্ম তোমাদের কাছে, এটা এখানে বলেছে কি না, কম্প্যাকশন ইজ এ প্রসেস বাই হুইচ দ্য সয়েল পার্টিকলস আর আর্টিফিশিয়ালি রিঅ্যারেঞ্জড অ্যান্ড প্যাকড টুগেদার ইন টু এ ক্লোজার স্টেট অফ কন্ট্যাক্ট বাই মেকানিক্যাল মিনস ইন অর্ডার টু ডিক্রিজ দ্য পোরোসিটি আর ভয়েড রেশিও অফ দ্য সয়েল অ্যান্ড দাস টু ইনক্রিজ দ্য ড্রাই ডেন্সিটি। দিস ইজ দ্য কম্প্যাকশন। মানে কম্প্যাকশন বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা আর্টিফিশিয়ালি রিঅ্যারেঞ্জ করছি। কাকে রিঅ্যারেঞ্জ করছি? তার মধ্যে যে সয়েল পার্টিকলসগুলো রয়েছে, ন্যাচারাল কন্ডিশনে যে সয়েল পার্টিকলসগুলো রয়েছে, সেই সয়েল পার্টিকলসগুলোকে আমরা আর্টিফিশিয়ালি রিঅ্যারেঞ্জ করছি। আর্টিফিশিয়ালি কীভাবে রিঅ্যারেঞ্জ করছি? এখানে বলছি বাই মেকানিক্যাল মিন্স। এই মেকানিক্যাল মিন্সগুলো কী সেগুলোতে পরে আসছে। এই আর্টিফিশিয়ালি রিঅ্যারেঞ্জ করলে কী হবে, তারা এই যে সয়েল পার্টিকলসগুলো যেখানে ছিল সেগুলো আরও ক্লোজার স্টেট অফ কন্ট্যাক্টে আসবে। এবং ক্লোজার স্টেট অফ কন্ট্যাক্টে আসা মানে যে তার পোরোসিটিটা কমে যাবে বা ভয়েড রেশিওটা কমে যাবে, এবং তার ফলে যেটা হবে, আরও ক্লোজার স্টেটে এলে মানে এতটা গ্যাপ ছিল হয়তো সয়েল পার্টিকলের, আর্টিফিশিয়ালি রিঅ্যারেঞ্জ করার ফলে এতটা ক্লোজ হলো, তাতে ড্রাই ডেন্সিটিটা ইনক্রিজ করলো এবং তার এই যে ভয়েডগুলো কমে যায়, পোরোসিটি বা ভয়েড রেশিওটাও কমে গেল। এবং এটা আমরা কীভাবে করে থাকি? জেনারেলি তিনটে মেথড ইউজ করি, বাই রোলিং, বাই ড্যাম্পিং আর বাই ভাইব্রেটিং। রোলিং মানে তোমরা যে রাস্তায় দেখো, এর সবচেয়ে সহজ কম্প্যাকশন উদাহরণ হচ্ছে যে রাস্তা করার সময় যে রোলারগুলো আমরা চালাই, সেই রোলারটা দিয়ে আমরা কম্প্যাকশন করি। এটা খেয়াল রাখবে, এটা দিয়ে আমরা কম্প্যাকশন করি। ট্যাম্পিং মানে হচ্ছে আমরা যখন দুর্মুষ করছি, দুর্মুষ করলে সেটা হচ্ছে ট্যাম্পিং। আর ভাইব্রেশন মানে ভাইব্রেটার যখন ইউজ করছি, যে দেখবে যে আমরা যখন কংক্রিটিং করি, কংক্রিটিং করার সময় একটা ভাইব্রেটার ইউজ করা হয়। আগেকার দিনে যেমন মেরে মেরে ওটাকে কম্প্যাকশন করা হতো, এখন একটা ভাইব্রেটার, একটা ভাইব্রেটার থাকে, তাতে একটা নজল থাকে, সেই নজলটা ঘুরে 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 যে কংক্রিটের মধ্যে ওটা মাথাটা ঢুকিয়ে দিলে ওটাকে ঘুরিয়ে ওটাকে আরও ক্লোজার স্টেট অফ কন্ট্যাক্টে নিয়ে আসে, তাহলে কংক্রিটটা কম্প্যাক্ট হয়। সেরকম এই একইভাবে সয়েলটাকেও আমরা করতে পারি। তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অনলি তার মাঝখানের সয়েল পার্টিগুলোর মাঝখানের যে ভয়েড স্পেসটা আছে, সেখানে যে এয়ারটা রয়েছে, সেই এয়ারটাকে আমরা বের করে দিই থ্রু কম্প্যাকশন। ঠিক অনেকটা এর মতোই আরেকটা রয়েছে যেটাকে আমরা বলছি কনসলিডেশন। কনসলিডেশনটা কিন্তু খুব স্লো প্রসেস, হোয়ার অ্যাজ এখানে যেটা বললাম কম্প্যাকশনটা হচ্ছে খুব র্যাপিড প্রসেস। অর্থাৎ লোড পড়লো সয়েলের ওপর, মানে একটা বিল্ডিং করলাম বা কিছু করছে, তার উপরে লোড পড়ছে, সঙ্গে সঙ্গে এটা এয়ারটাকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার ফলে তার সেটা কম্প্যাক্ট হয়ে গেল। আর কনসলিডেশনটা হচ্ছে যে এই লোডটা পড়লো, তার ফলে যে জল ভেতরে জলগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, তার পারমিয়েবিলিটি দিয়ে, পোর স্পেস দিয়ে সেটা বেরোচ্ছে, বেরোলে পরে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি কনসলিডেশন। মানে কম্প্যাকশন হচ্ছে এক্সপালশান অফ এয়ার, আর কনসলিডেশন হচ্ছে এক্সপালশান অফ ওয়াটার। তাই জন্য বলছি যে ইন 1933 প্রক্টর্ড তিনি প্রথম এটাকে বলেছিলেন, যে তিনি বেশ কিছু ড্যাম তৈরি করেছিলেন, ড্যাম তৈরি করতে গিয়ে তিনি তার এই আইডিয়াটা পেয়েছিলেন এবং তিনি প্রথম বলেছিলেন দেয়ার এক্সিস্টেড এ ডেফিনিট রিলেশনশিপ বিটুইন দ্য সয়েল অ্যান্ড ওয়াটার কন্টেন্ট অ্যান্ড ডিগ্রি অফ ড্রাই ডেন্সিটি। তিনি প্রথম এই ওয়াটার কন্টেন্টের সঙ্গে ড্রাই ডেন্সিটির একটা রিলেশন বের করেছিল, টু উইচ এ সয়েল মাইট বি কম্প্যাক্টেড, যত দূর পর্যন্ত আমরা সয়েল মাসটাকে কম্প্যাক্ট করতে পারবো, অ্যান্ড দ্যাট ফর দ্য স্পেসিফিক অ্যামাউন্ট অফ কম্প্যাকশন। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কম্প্যাকশন করলাম,
সেই নির্দিষ্ট পরিমাণ কম্প্যাকশন এবং তার সেই সয়েলের ওয়াটার কন্টেন্টটাকে নির্দিষ্ট হলে একটা যদি ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অ্যাচিভ করা যায় এবং যে ওয়াটার কন্টেন্টের জন্য আমরা এই ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটিটা অ্যাচিভ করতে পারছি এই সয়েলে, সেটাকেই আমরা বলছি অপটিমাম ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে ল্যাবরেটরিতে কিছু টেস্ট করে বের করতে পারি, যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট বা মডিফাইড প্রক্টর টেস্ট, এই দুটো মেথডে আমরা এটাকে করতে পারি। তা প্রথমে আসছি যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট লেখা হয়েছে, কিন্তু আমরা দুটোকে একসঙ্গেই আমরা করব। এখানে দেখো বলা হয়েছে IS 2720 Part 7 1965, এই কোডে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে এই প্রক্টর টেস্টটা বলা আছে। অ্যাকচুয়ালি প্রথম প্রক্টর এই টেস্টটা করছে, এখানে একটা টেবিল দেওয়া আছে খুব কাটাকাটি করে লেখা, কিন্তু তাহলে এটা এই টেবিলটাকে একটু মুখস্থ করলে তোমরা পুরো টেস্টটাকে বুঝতে পারবে। এর মধ্যে সমস্ত কিছু লেখা আছে, এইখানে যে প্রক্টরের যেভাবে বলেছেন সেটা বলা আছে, আইএস স্পেসিফিকেশানে যেভাবে বলা আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড সেটা বলা আছে, আর এমপি অর্থাৎ মডিফাইড প্রক্টর টেস্ট, আর এটা হচ্ছে আইএস মডিফাইড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মডিফাই করে যেটা বলেছে সেটাকে এখানে বলা আছে। তাহলে এখানে কী কী লাগছে আমাদের ইনস্ট্রুমেন্টের মধ্যে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ড, একটা হচ্ছে ডিটাচেবল বেস প্লেট, একটা হচ্ছে কলার, আর একটা হচ্ছে র্যামার, আর অবভিয়াসলি সয়েল মাস্ককে করবো, আমাদের সয়েল মাস্কটা লাগবে। তাহলে কী করছে, প্রক্টর যেটা নিয়েছেন একটা মোল্ড নিয়েছেন যার হাইট হচ্ছে 4.5 ইঞ্চি, অর্থাৎ এই যে এইখানে দেখছো হ্যাচিং লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে এটাই হচ্ছে প্রক্টরের এই মোল্ডটা, যেটা হচ্ছে 4.5 ইঞ্চি হচ্ছে তার মোল্ডের হাইট, আর ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি, অর্থাৎ এইটার ডায়া হচ্ছে 4 ইঞ্চি। এখানে এক্ষেত্রে যে র্যামারটা ইউজ করা হয় সেই র্যামার মানে হাতুড়ি আর কি, তার ওজন হচ্ছে 5.5 পাউন্ড, এবং সেটাকে অবভিয়াসলি আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ওখানে দরকার, সেই এনার্জিটা কত, সেটা হচ্ছে 6065 kg cm/1000 ml, অর্থাৎ 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি এনার্জি, কারণ এটা করলে দেখবে অর্থাৎ পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ করলে দেখো মোটামুটি 1000 ml এর কাছাকাছি আসে, সেই জন্যই এইরকম একটা করা হয়েছে। বা এটার ভলিউম আসে 1/30 cubic feet, অ্যাকচুয়ালি প্রক্টর যখন করেছেন তখন FPS সিস্টেম ছিল, তাই এই লাইনে যা আছে সমস্ত কিছু ফুট আর র্যামারের 5.5 পাউন্ড অর্থাৎ ফুট পাউন্ডে বলা আছে। তাহলে এইখানে এই প্রক্টর এখানে সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ড পেলে তলায় একটা ডিটাচেবল বেস প্লেট আছে যেটা দুটো দিকে এই জিনিসটা দিয়ে আর এই স্ক্রু দিয়ে এটাকে লাগানো থাকে, অর্থাৎ এই মোল্ডটার থেকে এইটাকে আমরা এই তলার এই পোর্শনটাকে পরিষ্কার আলাদা করে ফেলতে পারি, এটাকেই বলা আছে ডিটাচেবল বেস প্লেট। আর এই যে র্যামারটা 5.5 পাউন্ড র্যামার, তার 12 ইঞ্চি হাইট থেকে সেটাকে ফেলা হয়। কেন ফেলা হয়? যাতে আমার এইরকম একটা অ্যাজ পার আইএস কোডে এই যে এনার্জিটা যাতে আমরা পাই, এবং এখানে একটা কলার বলা হয়েছে, এইটাকে বলা হয়েছে কলার, কারণ এইটাকে যখন সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডটাকে তো আমাকে একটা মাটির মধ্যে ঢোকাতে হবে, কারণ এর মধ্যে একটা স্যান্ড সয়েল নিতে হবে, সয়েলটা হচ্ছে আমাদের যে জায়গার থেকে নিচ্ছে সেই জায়গা করছে অর্থাৎ ফিল্ডের একটা সয়েল, সুতরাং তার উপরে এই ডিটাচেবল বেস প্লেটটাকে বসানো হয় যাতে এই সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডটার কোনো রকম আঘাত না আসতে পারে, অর্থাৎ স্যান্ড সয়েল কালেক্ট করার সময় এই সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডটাকে বসানো হয়, তার উপরে এই কলারটাকে বসানো হয়, এই কলারটার উপর একটা হাতুড়ি দিয়ে আমরা এটাকে মাটির মধ্যে এই মোল্ডটাকে আমরা ইনসার্ট করি। তাহলে প্রক্টরের ক্ষেত্রে হচ্ছে আমরা এইরকম একটা ডাইমেনশান ইউজ করি, সেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কনভার্ট করে নিয়েছে তার মতো করে, এবং ইন দ্যাট কেস এটা কিন্তু যেহেতু MKS সিস্টেম সেজন্য এখানে মিলিমিটার এবং কেজি এসছে,
অর্থাৎ ইনার ডায়ামিটার মোল্ডের হাইট যেটা 4.5 ইঞ্চি ছিল সেটাকে 127.5 করা হয়েছে, যেটা 127.5। ডায়ামিটার ছিল 4 ইঞ্চি, যেটাকে 100 মিলিমিটার করা হয়েছে, এই যে 100 মিলিমিটার করা হয়েছে, যার ফলে আমাদের ভলিউমটা এসছে 1000 সিসি। এবং হ্যামারটা নেওয়া হয়েছে বা র্যামারটা নেওয়া হয়েছে 2.6 কেজি, এবং এটাকে ওপর থেকে ফ্রিলি ফেলা হয়, এরকম করে হ্যামারটাকে ধরে ফ্রিলি ফেলা হয়, সেটা হচ্ছে 310 মিলিমিটার হাইট থেকে ফেলা হয়। এবং এই ক্ষেত্রে যেমন 2 ইঞ্চি ছিল, এক্ষেত্রে হচ্ছে 60 মিলিমিটার কলারের হাইটটা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে ডিটাচেবল বেস প্লেট কলার, সরি ডিটাচেবল বেস প্লেট সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ড অ্যান্ড কলার। আর এইটা হচ্ছে সেই হ্যামার একটা দিয়ে এই এখানে বসিয়ে যে প্রক্টরের এই হ্যামারটাকে এরকম ফ্রি ফল করানো হয় যে সয়েল মাসেল। তারপরে কী করা হয়, এই একটা সয়েল মাস নিতে হবে। তাহলে আমরা কতটা সয়েল মাস নেব, মোটামুটি এখানে একটা অ্যামাউন্ট অফ সয়েল মাস নেওয়া হয়, যাতে এখানে কোনো সয়েল মাস নেব বলতে আমরা প্রথমে সাইটে যাব, সাইটের উপরে 1 ফুট বাই 1 ফুট একটা জায়গা ক্লিয়ার করব, তার থেকে কিছুটা পোর্শন আছে 3 ইঞ্চি 4 ইঞ্চি একটু কেটে ফেলবো, বা 2 ইঞ্চির থেকে একটু বেশি কেটে ফেলবো, কারণ ওখানে অনেক ঘাস বা অন্যান্য রুটস গাছের ডাল শিকড় থাকতে পারে, সেই জন্য ওইটাকে পোর্শনটাকে সরিয়ে দিয়ে একদম প্লেন সারফেস করা হয়। প্লেন সারফেস করে তার উপরে এই ডিটারচার বেস প্লেটটা বাদ দিয়ে এই মোল্ডটাকে বসানো হয়, তার উপরে কলারটা বসানো হয়, তারপরে একটা উডেন কাঠের হাতুড়ি দিয়ে এরকম করে র্যামিং করা হয়। র্যামিং করলে কী হবে, এই মাস্টার এর মধ্যে ঢুকে যাবে। মোটামুটি আমরা বলছি যে আবার যে মতো সয়েল আমরা এখানে নিই, তা এই মেটাল মোল্ডটা যখন ঢুকে যাওয়ার পরে এবার আমরা ওইটার মধ্যে কি করব, যে সয়েল মাসটাকে এর মধ্যে ইনসার্ট করালাম। ইনসার্ট করালে এইটার মধ্যে এই সিলিন্ডার মেটাল মোল্ড মেটাল মোল্ডের মধ্যে আমার সয়েল মাস ভর্তি হয়ে গেল। এবার এই সয়েল মাসটাকে নিয়ে আমরা দেখব অ্যাবাউট, ওইখান থেকে আমরা সয়েলটাকে নিয়ে তার থেকে একটা ওয়াটার কন্টেন্ট আমরা বের করতে পারি। এবার ওই যে সয়েল মাসটা নিলাম, সেই সয়েল মাসটার মধ্যে আমরা কিছুটা যে সয়েলটাকে কালেক্ট হলো, সেই সয়েলটাকে থেকে আমরা কিছুটা নিলাম অ্যাবাউট 3 কেজি বা 2 কেজি মতো অফ এয়ার ড্রাইড অ্যান্ড পালভারাইজড সয়েল ফর 1000 ml মোল্ড পাসিং 4.75 ml ইজ মিক্সড থরোলি উইথ এ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, মিক্সচার ইজ কভার্ড উইথ এ ওয়েল ক্লথ। এবার এই যে সয়েলটা কালেক্ট হয়েছে সেখান থেকে 2 থেকে 3 কেজির মতো সয়েল নিলাম, সেই সয়েলটাকে আমরা কী করবো, সেই সয়েলটার মধ্যে কিছুটা অ্যামাউন্ট অফ ওয়াটার ইনসার্ট করবো। কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার, যতটা পরিমাণ সয়েল নেব সেই সয়েলে 4% মতো কোয়ার্টজ গ্রেন সয়েল হলে সেই সয়েলে 4%, আর যদি কোয়ার্টজ গ্রেন না হয় ফাইন গ্রেন হয় তাহলে 10% সয়েল ওয়াটার তার ওয়েটের ওয়াটার ওর মধ্যে মিক্স করব। মিক্স করে কী করব, মিক্স করে ওই সয়েলটাকে যখন মিক্স করার পরে আবার আমরা এই যে সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডটা রয়েছে মেটাল মোল্ডের মধ্যে ওই সয়েলটাকে ইনসার্ট করব, মানে মাটি সয়েলটাকে যে কালেক্ট করে আনলাম সেই সয়েলটাকে এটার থেকে বের করতে পারি, বা এমনিও কালেক্ট করে নিয়ে আসতে পারি। কালেক্ট করার সয়েলটাকে 3 কেজির মতো 2 কেজি সয়েল নিলাম, তার মধ্যে কিছু ওয়াটার মিক্স করলাম, মিক্স করে কারণ ন্যাচারালি তার মধ্যে কিছুটা ওয়াটার থাকতেই পারে ন্যাচারাল কন্ডিশনে, তাই জন্য ওই সয়েলটার মধ্যে কিছুটা জল মিক্স করতেও পারি, বা ইনিশিয়াল স্টেজে নাও মিক্স করতে পারি। তা সেই সয়েলটাকে এখন যদি আমরা বর্ষার দিনে করতে যাই, অবভিয়াসলি তার মধ্যে প্রচুর ওয়াটার থাকবে,
সেই জন্য ওই সয়েলটাকে এনে প্রথমে একদম এয়ার ড্রাই করা, এয়ার ড্রাই ড্রাই করে ওই 2 থেকে 3 কেজি সয়েল যেটা 4.75 মিলিমিটার মধ্যে পাস করছে সেই সয়েলটার মধ্যে 4% বা 10% ওয়াটার অ্যাড করলাম। অ্যাড করে রেখে ওই সয়েলটাকে যখন অ্যাড করা হয়ে গেল তখন ওকে একটা ভেজা কাপড় দিয়ে ওটাকে ঢেকে রাখলাম। কতক্ষণ ঢেকে রাখলাম মানে 5 থেকে 30 মিনিট ঢেকে রাখলো। কী করবো না, যাতে সয়েলটাকে ম্যাচিওর হতে সময় দেওয়া, মানে যার মধ্যে যে জলটা মিক্স করেছে থরোলি সমস্ত জায়গায় যাতে ছড়িয়ে যেতে পারে। তারপর ওই সয়েলটাকে নিয়ে এই মোল্ডটার মধ্যে যদি আমরা 3টে ভাগ করে নিই তাহলে 1/3 থেকে একটু হাইট বেশি রেখে তারপর আমরা ওই যে হ্যামারটা বলছি ওই হ্যামারটাকে 5.5 পাউন্ডের হ্যামার প্রক্টরের ক্ষেত্রে বা 2.6 কেজির হ্যামার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে নিয়ে এটাকে র্যামিং করব। র্যামিং করব কতবার না র্যামিং করব হচ্ছে 25 বার, 25 ব্লোজ। এবং এই 25টা ব্লো যেটা দেবো সেই ব্লোগুলো কিন্তু ইউনিফর্মলি চারিদিকে ছড়িয়ে দেবো। এবং দেওয়ার সময় কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যাতে ওয়ালটায় গিয়ে না লাগে, কারণ লাগলে আবার লুজ হয়ে যাবে। তারপরে যখন 1/3 হাইটের মতো হয়ে গেল তখন ওপরটাকে একটা স্ক্র্যাচ করে দেবো, দিয়ে আবার 1/3 থেকে একটু বেশি হাইট আমরা সয়েল তার মধ্যে দিলাম, দিয়ে আবার 25 বার র্যামিং করলাম। র্যামিং করে আবার কলারটা, এরপরে কলারটাকে লাগাবো, লাগিয়ে তার মধ্যে আমরা কী করবো ওই আবার সয়েল দেবো যাতে কলারের মধ্যেও কিছুটা সয়েল উঁচু হয়ে থাকে। তারপর কারণ ওই যে র্যামিং করলে কম্প্যাক্টেড হবে তার ফলে ভলিউমটা কমে যাবে। এরপরে আমরা একটু কলার থেকে একটু উঁচু ওই মেটাল মোল্ডের থেকে একটু উঁচু হয়ে রয়েছে এরকম অবস্থায় রেখে এটাকে আমরা সরিয়ে নিলাম। নেওয়ার পরে একটা ছুরি দিয়ে টপ সারফেসটাকে এই মেটাল মোল্ডের টপ সারফেসটাকে ওপর বেস করে ওইটাকে একদম লেভেলে নিয়ে এলাম। লেভেলে নিয়ে এসে এই পুরো তার আগে অবশ্যই বেস প্লেটটাকে আটকে নিয়েছি আমরা। এবার কী করব এই বেস প্লেটটাকে খুলে নেব, খুলে নিয়ে এই সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ড উইথ সয়েল ওজন করলাম। তার আগে আর একটা ওজন করে নিয়েছিল শুধু সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডটার ওজন কত। তাহলে এবার এই সয়েল প্লাস সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডের যে ওজন হলো তার থেকে যদি এই সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডের ওজনটা বাদ দিই তাহলে আমরা পাবো শুধু সয়েলের ওজন। তাহলে সেই সয়েলের ওজনটাই আমাদের এখানে বলেছি W, আর ভিটা আমাদের জানা আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলে 1000 ML হবে বা প্রক্টর হলে 1/30 কিউবিক ফিট হবে, এবং প্রক্টরের ক্ষেত্রে W পাউন্ডে নিতে হবে। তাহলেই আমরা ইউনিট ওয়েট অফ দ্য সয়েল পেয়ে যাব বা বাল্ক ইউনিট ওয়েট অফ দ্য সয়েল W/V করে অত গ্রাম পার মিটার কিউবে আমরা বের করে ফেলতে পারব। আর আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছি গাইডেন্স ইউনিট ওয়েট হচ্ছে গামা মানে বাল্ক ইউনিট ওয়েট বাই 1+W। এবার তার মানে আমাকে W জানতে হবে, W বের করবো কী করে, এই যে সিলিন্ড্রিক্যাল মেটাল মোল্ডের থেকে ওপর থেকে কিছুটা সয়েল তুলে নিয়ে তার ভেতর থেকে আমরা কিছুটা সয়েল নিলাম, যেটা 20-30 গ্রামের মতো সয়েল নিলাম, নিয়ে একটা লিডের মধ্যে নিলাম যেটা হচ্ছে ছোট্ট টিফিন কৌটোর মতো, এইটুকু একটা টিফিন কৌটো যার ঢাকনা আছে। বা এর আগে আমরা বলেছিলাম যে ইউনিট ওয়াটার কন্টেন্ট কীভাবে বের করতে হয়, সেক্ষেত্রে ওই ওইটার মধ্যে সয়েলটা নিলাম 25-30 গ্রাম, আরেকটা জায়গা থেকেও আমরা আবার কালেক্ট করলাম, এরকম 3টে জায়গা থেকে ওয়াটার কন্টেন্টটা নিলাম। এবার সেটাকে নিয়ে আমরা ওভেনে রাখবো, 24 ঘন্টা পরে সেটা বের করব, বের করে তার দেখবো তার ওয়েট ইউনিট ওয়েট কত। এইভাবে গামা ডিটাকে বের করে ফেলতে হবে। এবার আমরা যদি একটা গ্রাফে প্লট করি যার ওয়াটার কন্টেন্ট হরাইজন্টাল অ্যাক্সিসে এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে ড্রাই ডেন্সিটি, তাহলে এইরকম আমরা এবার প্রথমবার বলেছিলাম যে 4% কোর্স গ্রেনের ক্ষেত্রে 10% হচ্ছে ফাইন গ্রেনের ক্ষেত্রে। তারপরের বার আমরা আবার কিছুটা জল বাড়ালাম, ওই জল মেশালাম ওর মধ্যে 2% কি 3% করে, আর 2% কোর্স গ্রেনের ক্ষেত্রে 3-4% বা 5% হচ্ছে কোর্স গ্রহণ করতে। এইভাবে বাড়িয়ে বাড়িয়ে বিভিন্ন ওয়াটার কন্টেন্টে কত, বিভিন্ন ওয়াটার কন্টেন্টের জন্য কত ড্রাই ডেন্সিটি সেটা বের করলাম। তারপরে এরকম একটা গ্রাফে প্লট করলে এইটা হয়তো একটাবার পেয়েছি,
এইটা হয়তো একবার পেয়েছি, এটা হয়তো একবার পেয়েছি, এটাকে পেয়েছি, এটাকে পেয়েছি, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইড ডেন্সিটি পেয়েছি এবং তার কারেসপন্ডিং ওয়াটার কন্টেন্টটা আমার জানা আছে। এবার আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে হয়তো এইরকম একটা গ্রাফ পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রথমে ওয়াটার কন্টেন্ট যখন কম ছিল তখন ড্রাই ডেন্সিটি কম ছিল, যেই ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি ড্রাই ডেন্সিটি বাড়ছে, আরও ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি আরও ড্রাই ডেন্সিটি বাড়ছে, এরকম বাড়তে বাড়তে একটা সময় ম্যাক্সিমাম আসবে, তারপরে আবার যদি ওয়াটার অ্যাড করি তখন কিন্তু আবার কমতে থাকে, এখানে যেমন কমেছে এখানে আরও কমে গেছে। তাহলে এই এই যে পয়েন্টে পিক পয়েন্টে পৌঁছলাম তার কারেসপন্ডিং যেটা ওয়াটার কন্টেন্ট, সেই ওয়াটার কন্টেন্টের জন্য বলতে পারি এই ওয়াটার কন্টেন্টের জন্য একটা আমরা অপটিমাম ড্রাই ডেন্সিটি পেলাম, এটাই হচ্ছে আমাদের অপটিমাম ড্রাই ডেন্সিটি, অর্থাৎ মিনিমাম ওয়াটার কন্টেন্টের জন্য ম্যাক্সিমাম ড্রাই হিউমিডিটি। এটা কি আমাদের এখানে বের করে এই ওয়াটার কন্টেন্টটাকেই আমরা ফিল্ডে অ্যাপ্লাই করব। এবার আমরা আরও একটা ফর্মুলা জানি যে গামা ডি ইকুয়াল টু ওয়ান মাইনাস এন এ ইন্টু জি ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ডাব্লু ইন্টু জি, এখানে এন এটা হচ্ছে পার্সেন্টেজ এয়ার ফোর্স। তাহলে বিভিন্ন গামা ডির জন্য এবং বিভিন্ন ওয়াটার কন্টেন্টের জন্য, এবং জি তো গামার যে আমাদের জানা আছে জিটাকে সেইভাবে আমরা বের করে নেবো, তাহলে এখান থেকে আমরা একটা এন এ পেয়ে যাই, অর্থাৎ পার্সেন্টেজ এয়ার কন্টেন্ট। তাহলে এখানে ওই অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের জন্য কত পেয়েছি সেটা পাবো, এবার বিভিন্ন ওয়াটার কন্টেন্ট এবং তার জন্য ড্রাই ডেন্সিটির জন্য কীরকম পাচ্ছি সেরকম একটা গ্রাফ পাবো। তাহলে এইখান দিয়ে একটা যে লাইন পাবো এই লাইনটা হয়তো পেয়েছি যে এটা এন এ ফর ফাইভ, অর্থাৎ 5% এয়ার কন্টেন্টের জন্য আমরা একটা এইরকম একটা লাইন পেয়েছি। এবার এন এটা অর্থাৎ 5%টা যদি পার্সেন্টেজ অফ এয়ার ভায়ার যদি জিরো হয়, অর্থাৎ সেক্ষেত্রে এন এ ইকুয়াল টু জিরো, এন এ ইকুয়াল টু জিরো হওয়া মানে এই গামা ফর্মুলাটা দাঁড়াবে জি ইন্টু গামা ডাব্লু বাই ওয়ান প্লাস ডাব্লু জি। তাহলে এই যে লাইনটা পাবো এই লাইনটাকেই আমরা বলছি জিরো এয়ার ভয়েডস লাইন। তাহলে এখান থেকে আমরা জিরো এয়ার ভয়েডস লাইনের সম্বন্ধে জানলাম। এরপরে মডিফাইড ফ্র্যাক্টর টেস্ট, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়েজ এটা দেখেছিলেন, যেটাকে আমরা বলি এ এ এস এইচও টেস্টও আমরা অনেক সময় বলে থাকি। এটার ক্ষেত্রে কিছুই না, এটা যেমন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2720 পার্ট 8 1965 রেকমেন্ড করে দিয়েছে। আগে আমরা কি বলেছিলাম সেটাই এখানে বলা ছিল আইএস 2720 পার্ট 7 1965, আর এখানে বলছি কত আইএস 2720 পার্ট 8 1965, পার্ট 7 হচ্ছে ফ্র্যাক্টর টেস্ট, পার্ট 8 হচ্ছে মডিফাইড ফ্র্যাক্টর টেস্ট। মডিফাইড ফ্র্যাক্টর টেস্টটা একই রকম, কোনো আলাদা কিছু নেই, শুধু আলাদার মধ্যে কী আছে, কারণ সিলিন্ডিকাল মেটাল মোল্ড, ডিটাচেবল বেস প্লেট, কলার সমস্ত কিছু এক, শুধু এখানে মডিফাইড করা হয়েছে কেন, কারণ এর মধ্যে কম্প্যাক্টিভ এনার্জি যেটা সেটাকে বাড়ানো হয়েছে, অর্থাৎ 5.5 পাউন্ড হ্যামারের জায়গায় মডিফাইড ফ্র্যাক্টর টেস্টে 10 পাউন্ড হ্যামার দেওয়া হয়েছে, আর 12 ইঞ্চি ওপর থেকে ফ্রি ফল করা হচ্ছিলো সেটা এখানে 18 ইঞ্চি থেকে ফ্রি ফল করা। আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে কী করা হয়েছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সব কিছু এক রেখে 2.6 কেজির জায়গায় 4.89 কেজি ইউজ করছে, আর 310 মিলিমিটার ওপর থেকে না ফেলে 450 মিলিমিটার ওপর থেকে হচ্ছে, যার ফলে আগে পড়ছিলাম 6065 কেজি সেন্টিমিটার পার 1000 ML, আর এখানে হচ্ছে 27260 কেজি পার 1000 ML হয়ে গেছে, পার 1000 ML, এখানে হচ্ছে 1000, এটা সিসি না এটা ML। এই এনার্জিটাকে বাড়ানো হচ্ছে, হঠাৎ এনার্জিটা বাড়ানোর দরকার হলো, মানে আমরা প্রথমেই বলেছিলাম এটা তোমরা দেখবে কোথায় না, রোড যখন তৈরি হচ্ছে তখন রাস্তার ক্ষেত্রে এটা আমরা দেখতে পেয়েছিলাম, তাই তো রাস্তা তৈরির সময় আমরা এটাকে দেখতে পেয়েছি যে এটাকে ইউজ করা হচ্ছে। এই তাহলে মডিফাইড ফ্র্যাক্টর টেস্ট বা মডিফাইড আই এস স্পেসিফিকেশনের এটা ইউজ করা হয় যখন আমরা কোনো এয়ারফিল্ড করি, অর্থাৎ এরোপ্লেন যেখানে ওঠানামা করবে সেখানে অবভিয়াসলি আরও অনেক বেশি কম্প্যাকশনের প্রয়োজন হয়, সেই জন্য আমরা মডিফাইড ফ্র্যাক্টর টেস্ট করি। একই মেথডে একইভাবে এখানে সেগুলোই লেখা আছে,
ওগুলো নতুন করে কিছু দেখাননি। আর এবার যদি দুটোর কম্পারিজন করে তাহলে দেখবো যে এইরকম স্ট্যান্ডার্ড কম্প্যাকশন টেস্টে, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে এরকম একটা গ্রাফ পাবো, আর মডিফাইড প্রক্টর টেস্টে এইরকম একটা গ্রাফ পাবো। আর এই লাইনটাকে ওই জিরো এয়ারভার্স লাইন বলা হয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে এই মডিফাইড প্রক্টর টেস্টে দেখছি যে আমাদের অনেক বেশি ওয়াটার কন্টেন্টের জন্য যে একটা অপটিমাম মাসের, অর্থাৎ প্রায় ধরতে পারি যে 14% মতো কিছু কম ওয়াটার পার্সেন্টেজ, ওয়াটার কন্টেন্টের জন্য 1.8 kg গ্রাম পার সেন্টিমিটার কিউব একটা ড্রাই ডেন্সিটি অ্যাচিভ করছি। হোয়ার অ্যাজ তার থেকে আরও মডিফাইড প্রক্টর টেস্টে আরও কম ওয়াটার কন্টেন্ট, অর্থাৎ 12 একটু বেশি, এখানে এই গ্রাফটায় দেখানো হয়েছে, তাতে কিন্তু ওয়াটার ওই 12% ওয়াটার কন্টেন্টের জন্য আমরা পাচ্ছি কত না, প্রায় 2.1 থেকে একটু কম গ্রাম সেন্টিমিটার কিউব। অর্থাৎ এক্ষেত্রে মডিফাইড প্রক্টর টেস্টে জলটাও কম লাগছে কিন্তু ড্রাই ডেন্সিটিটাও অনেক বেশি হচ্ছে। এটাই হচ্ছে দুটো ডিফারেন্স। নেক্সট যেটা আসছে যে হোয়াট আর দ্য ফ্যাক্টার্স এফেক্টিং কম্প্যাকশন। ফার্স্টটা বলা হয়েছে ওয়াটার কন্টেন্ট, নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ কম্প্যাকশন, থার্ড বলা হচ্ছে টাইপ অফ সয়েল, অ্যান্ড ফোর্থ বলা হচ্ছে অ্যাডিশন অফ অ্যাডমিক্সচার, আর ফিফথ বলা হয়েছে মেথড অফ কম্প্যাকশন। তাহলে এতক্ষণ যা বুঝলে যে ওয়াটার কন্টেন্ট, এখানে সেগুলোই বলা হচ্ছে যে আমাদের যে ওয়াটার কন্টেন্টের হলে কী হচ্ছে, একটা সয়েল মাস, সয়েল মাসের মধ্যে সেখানে হয়তো কিছুটা জল রয়েছে, তাহলে তার সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে এই সয়েল মাস পার্টিকেলটা চারিদিকে একটা থিন ফিল্ম অফ লেয়ার অফ ওয়াটার রয়েছে। এবার কী করছে, আমি যদি তার উপরে জল বাড়াই, ওয়াটার মানে জল বাড়ানো মানে তার ওয়াটার কন্টেন্টটা বাড়াচ্ছে। ওয়াটার কন্টেন্টটা বাড়ালে কী হচ্ছে, ওয়াটার কন্টেন্টটা বাড়ানোর সময় এই যে পাতলা জলের লেয়ারটা ছিল সেটা একটু মোটা হচ্ছে, আরও জল বাড়ালাম এই থিন লেয়ারটা আরও একটু মোটা হচ্ছে। এইভাবে যখন জল বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যখন দেখবো জলটার এই ফিল্ম লেয়ারটা আর থাকতে পারছে না, তখন এটা জলটা আলাদা হয়ে চলছে। যার জন্যই এখানে দেখতে পেলে যে একটা সময় অবধি এ বাড়ছে, যত ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি তত এর ড্রাই ডেন্সিটা বাড়ছে, বাড়ে একটা স্টেজ এলো যার ফলে কি পরে আর ওয়াটারগুলো ফ্লো করতে শুরু করলো, যার ফলে ওয়াটার বাড়ালে এর ডেন্সিটিটাও কমে যাচ্ছে, ড্রাই ডেন্সিটিটা কমে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে ওয়াটার কন্টেন্টের উপর ডিপেন্ড করছে অনেকটা। সেকেন্ড বলতে পারি অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ কম্প্যাকশন, কতটা কম্প্যাকশন করছে, আমরা যত বেশি কম্প্যাকশন করব তত বেশি কম্প্যাক্টেড হবে, যেটা এর মধ্যে দিয়ে আমরা বোঝাতে পারছি যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট এবং মডিফাইড প্রক্টর টেস্টের মধ্যে যে এখানে আমরা যদি এই গ্রাফটায় দেখি যে এটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে 10 ব্লো দেওয়া হয়েছিল, মানে আমরা যে কম্প্যাকশন যেটা করেছিলাম তিনটে লেয়ারে কম্প্যাকশন করেছিলাম মানে প্রক্টর টেস্টে, তা তিনটে লেয়ারের মধ্যে কত 25 করে ব্লো দেওয়া হয়েছে, আর 25 ব্লো না দিয়ে যদি 10 ব্লো দিই তাহলে এরকম একটা গ্রাফ পাবো, তার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এরকম অ্যাচিভ করবো, আমরা যদি 15 দিই তাহলে এটা অ্যাচিভ করবো, অর্থাৎ তার থেকে কম ওয়াটার কন্টেন্ট কিন্তু এর থেকে বেশি ড্রাই ডেন্সিটি, আমরা যদি 20 ব্লো দিই তাহলে হয়তো এরকম পাবো, অর্থাৎ তার ওয়াটার কন্টেন্টও কম তার থেকে এবং কিন্তু ড্রাই ডেন্সিটি বেশি, 25 দিলে হয়তো আমরা এরকম পাবো। এখন ম্যাক্সিমাম পয়েন্টগুলোকে যদি কানেক্ট করি তাহলে আমরা এরকম একটা লাইন অফ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আমরা পাবো। সুতরাং আমরা যত বেশি কম্প্যাকশন করছি তত বেশি, মানে অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ কম্প্যাকশন যত বেশি করছি তত এটা আমাদের কম্প্যাকশনটা বেশি হচ্ছে। এবং থার্ড যেটা বলা হয়েছে পয়েন্টটা সেটা কী বলা হয়েছে, টাইপ অফ সয়েল, কী টাইপ অফ সয়েল, এখন আমরা যদি স্যান্ডি সয়েলের ক্ষেত্রে কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন মানে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে বলি, অনেক খুব দ্রুত হার্ড ডেন্সিটি অ্যাচিভ করা যায় কিন্তু, এবং সেক্ষেত্রে কিন্তু লো ওয়াটার কন্ট্রোল লাগে, কিন্তু আমরা যদি ফাইন গ্রেন সয়েল নিই তাহলে অত দ্রুত পৌঁছানো যায় না, তাতে ওয়াটার কন্টেন্টটাও একটু বেশি লাগে এবং
তার ওয়াটার কন্টেন্টটাও বেশি লাগছে টু অ্যাচিভ দ্য ড্রাই ডেন্সিটি, অপটিমাল ময়েশ্চার কন্টেন্ট এগেন্স্ট ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, এখান থেকে আমরা বলতে পারি। এটা ছাড়া কিছু কিছু ফোর্থ পয়েন্টে পরে আমরা বলা হয়েছে অ্যাডিশন অফ অ্যাডমিক্সচার, কিছু কিছু অ্যাডমিক্সচার ইউজ করতে পারি সেখানে, যেমন লাইম, লাইমটাকে আমরা ইউজ করতে পারি ফর অ্যাডিশন অফ অ্যাডমিক্সচার হিসাবে, যে লাইম, সিমেন্ট, বিটুমেন এগুলো কী করবে, এরা এর পারমিয়েবিলিটিটা কমিয়ে দেবে, যার ফলে কম্প্রেসিবিলিটি অফ দ্য সয়েল মাস বেড়ে যাবে। তাহলে এই সমস্ত ফ্যাক্টরের ওপর কম্প্যাকশন ডিপেন্ড করছে। তাহলে কম্প্যাকশন ইন দ্য ফিল্ড, ফিল্ডে আমরা কীরকম করে কম্প্যাকশন করব, মানে তোমাদের এটা কোথায় দরকার হবে, ধরো তোমাদের যে কলেজের মাঠটা আছে, কলেজের মাঠটাকে যদি আমি ওখানে খেলার মাঠ হিসাবে করতে যাই তাহলে সেখানে কম্প্যাকশন করতে হবে, যে একটা সলিড অবস্থায় আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে আমার ওইখানে যে সয়েল ওখানে ফিল আপ দিয়ে এটাকে, কারণ রাস্তার থেকে ওটা অনেক নিচুতে আছে, জল জমে ছিল, ওটাকে একটু উঁচু করতে হবে, এখানে সয়েল ফেলতে হবে কিছু। এবার সয়েল ফেলে গাড়ির গাড়ির সয়েল ফেলা হলো, ফেলা পরে হবে কি লুজ হয়ে যাবে, লুজ হলে তার উপরে খেলা সম্ভব হবে না, তার মানে আমাকে একটা কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশনের জন্য আমার কী ধরনের রোলার লাগবে বা কী দিয়ে আমরা কম্প্যাকশন করবো সেটা যেমন জানার দরকার, তেমনি হচ্ছে কতটা পরিমাণ, এতক্ষণ যেগুলো শিখলাম যে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অ্যাচিভ করতে হলে ম্যাক্সিমাম অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা জানার দরকার, সেটাকে জানার জন্য আমরা যদি বলি একটা, এখানে একটা পাতা আমি ইউজ করেছি যেখানে সমস্ত কিছু বলা হয়েছে যে ফিল্ডে আমরা কীভাবে কম্প্যাকশন করব, তাহলে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটু জায়গা চুজ করব, ওই মাঠটার মধ্যে অল্প একটু জায়গা চুজ করব, তাতে কিছুটা জল স্প্রে করলাম, জল স্প্রে করে সেই জলটাকে সয়েলটাকে আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে প্রপার টেস্ট দিয়ে আমরা তার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এবং ড্রাই ডেন্সিটিটা ওই ওই জায়গাটার সয়েলটাকে কালেক্ট করে এনে ল্যাবরেটরি টেস্ট করে আমরা দেখলাম ওই সয়েল মাস্টার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অ্যাচিভ করতে হলে কতটা জল লাগে। এবার আমি যে জায়গাটাকে চয়েস করেছি তাতে সেই অ্যামাউন্ট অফ ওয়াটার আমি স্প্রেড করলাম, স্প্রেড করার পরে কী হচ্ছে, আমি এবার তার উপর রোলার চালালে কি আমি বুঝতে পারছি যে কতটা, কারণ আগে তো 25টা ব্লো দিয়ে আমি করেছিলাম, সেটা আমি বুঝতে পারছি না। সুতরাং এবার সেই সয়েলটাকে নিয়ে ওইটাকে নিয়ে এসে আমি ওই ময়েশ্চার কন্টেন্টটা জানি, সুতরাং তার ড্রাই ডেন্সিটিটা কত বের করলাম, অর্থাৎ গামাডিটা কত বের করলাম, দেখলাম যে আমার যতটা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট জন্য ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি করেছি সেটা হয়নি, তাহলে হয়তো আগে 10 বার চালিয়েছিলাম এবার 15 বার চালালাম, আবার সেই সয়েলটাকে কালেক্ট করলাম, কালেক্ট করে দেখলাম যে ওই আমার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটিটা অ্যাচিভ করেছি কিনা, এবারও হয়তো দেখলাম করেনি, তাহলে আবার 25 বার বা 30 বার গাড়ি চালালাম, করে নিয়ে আমি এবার দেখলাম যে এক্সপেরিমেন্টে যে হ্যাঁ আমার ওই জায়গাটা 30 বার চালালে গাড়িটাকে যদি 30 বার যায় এবং 30 বার আসে তাহলে আমি দেখছি যে আমার ওই ময়েশ্চার কন্টেন্টের জন্য আমার ওই ড্রাই ডেন্সিটিটা অ্যাচিভ করা যাচ্ছে। তাহলে এইভাবে আমি পুরো মাঠটায় আমি করব। তাহলে কী টাইপের ইউজ করবো, আমরা আগেই বলেছি আমরা রোলার ইউজ করি, র্যামার ইউজ করি আর ভাইব্রেটার ইউজ করি। তাহলে রোলার কত রকম হতে পারে, স্মুথ হুইল রোলার হতে পারে, নিউম্যাটিক টায়ার রোলার হতে পারে, শিফট ফুট রোলার হতে পারে। স্মুথ হুইল রোলার কতম রকম হতে পারে, কনভেনশনাল থ্রি হুইল রোলার। কনভেনশনাল থ্রি হুইল রোলার মানে তোমরা যেটা রাস্তা তৈরির সময় দেখো যে 2-15 টনের এগুলো যে টনের রোড ক্যাপাসিটি হয়, অর্থাৎ সামনে একটা বড় একটা চাকা থাকে যার উইথটা বড় কিন্তু তার ডায়ামিটার ছোটো, আর পেছন দিকে যে একটা চাকা রাখা সেটা হচ্ছে একটা ডায়ামিটার বড় কিন্তু তার উইথটা কম। তাহলে এটা হচ্ছে কনভেনশনাল থ্রি হুইল রোলার। ট্যান্ডেম রোলার, ট্যান্ডেম রোলার হচ্ছে মানে ট্যান্ডেম হচ্ছে যদি একটা সাইকেলের মতো, যেখানে আমরা যদি একটা সাইকেলের মতো তাতে অনেকগুলো চাকা রয়েছে সেগুলোকে আমরা সাইকেলের প্যাডেল যেভাবে করি সেই প্যাডেল করে যদি আমি চলাই এক্ষেত্রে 1-14 টনের মতো হতে পারে। থ্রি অ্যাক্সেল ট্যান্ডেম রোলার, 3টে চাকা নিয়ে ট্যান্ডেম রোলার হতে পারে, 12-20 টন আর একটু বড় হলো সেরকম হতে পারে। তাহলে এই স্মুথ হুইল রোলার হতে পারে,
নিউম্যাটিক, নিউম্যাটিক মানে এয়ার প্রেশার, এয়ার প্রেশার দিয়ে যে টায়ারগুলো হয়। অর্থাৎ তোমরা যখন দেখেছো চাষের ক্ষেত্রে যে ট্র্যাক্টরগুলোর যে চাকা, দ্যাট ইজ আ নিউম্যাটিক টায়ার রোলার। এই নিউম্যাটিক টায়ার রোলার আমরা ইউজ করতে পারি। আর একটা হচ্ছে শিপ ফুট রোলার। শিপ ফুট রোলারের ডায়ামিটার হয় 1.5 মিটার, লেংথ হয় 1.5 থেকে 2 মিটার। এটার ছবি এখানে আমার দেওয়া নেই। এটা অনেকটা কীরকম হয়, একটা যদি সার্কুলার একটা একটা চাকা, চাকাটা তো সার্কুলার হবে, এবার তার থেকে যদি প্রজেক্টেড কিছু কিছু বেরিয়ে থাকে, যেমন প্লেয়াররা যখন খেলে দেখেছ তার একটা বুট, বুটের থেকে যেমন স্পাইক বেরিয়ে থাকে, সেরকম যদি বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে থাকে, তাহলে কী হবে, এটা যখনই ঘুরবে এই স্পাইকটা মাটির মধ্যে ঢুকলো, তার মানে সেই জায়গাটাকে কম্প্যাক্ট করলো, তারপরে যেটা রয়েছে সেখান থেকে স্পাইকটা রয়েছে সেটা ঢুকলো, সেটাকে কম্প্যাক্ট করলো, এইখানে স্পাইকটা রয়েছে তারপরে অন্য জায়গায় ঢুকলো সেটা কম্প্যাক্ট করলো, এইভাবে কম্প্যাকশনটা হয়, এটাকে আমরা বলছি শিপ ফুট রোলার। আর একটা কী বলেছি, র্যামার। র্যামার মানে আগে বলেছি হাতুড়ির মতো, ড্রপিং ওয়েট টাইপ, ওপর থেকে ছেড়ে দিলাম, জাস্ট পড়লো তাতে র্যামিং হলো। তারপর ইন্টারনাল কম্বাশন টাইপ, অর্থাৎ সেটাকে হচ্ছে মেশিন অপারেটেড, মেশিন অপারেট করে কম্বাশন এনার্জি দিয়ে সেটাকে ফেলা হলো, সেটাকে আর মানে আর আর নিউম্যাটিক টাইপ, অর্থাৎ এয়ার প্রেশার দিয়ে তৈরি করা হচ্ছে, আর কোনো জিনিস যেটাকে ফেলা হচ্ছে সেটা দিয়ে বারবার র্যামিং করা হচ্ছে। আর ইউজ করা হয় ভাইব্রেটার, ভাইব্রেটারটাও হতে পারে ড্রপিং ওয়েট টাইপ বা পালসেলিং হাইড্রোলিক টাইপ, মানে স্যার টু লার্জ রাবার টায়ার, এর ক্ষেত্রে পালসেটিং হাইড্রোলিক টাইপটা হচ্ছে দুটো রাবার টায়ার দিয়ে, টু লার্জ রাবার টায়ার দিয়ে এটাকে করা হয়ে থাকে। আর ড্রপিং ওয়েট টাইপটা হচ্ছে ভাইব্রেটারটাকে মানে ফেলা হয়। তাহলে এই ভাইব্রেটার জেনারেলি আমরা কোথায় ইউজ করি, জেনারেলি ইউজ করে থাকি আমরা স্যান্ডের ক্ষেত্রে, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভাইব্রেটার দিয়ে সম্ভব, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভাইব্রেটার দিয়ে সম্ভব না। তাহলে সিলেকশন অফ ইকুইপমেন্ট বলতে বোঝায় যে স্মুথ হুইল রোলার কোথায় ইউজ করবো, স্মুথ হুইল রোলারটা মানে এই কনভেনশনাল থ্রি হুইল রোলার বা ট্যান্ডেম রোলার বা থ্রি অ্যাক্সিস ট্যান্ডেম রোলার, এগুলোকে কোথায় ইউজ করছি, যেখানে ক্রাস্ট রক, হার্ড কোর বা মেকানিক্যালি স্টেবল গ্রাভেল অ্যান্ড স্যান্ড, সেই সমস্ত জায়গায় আমরা ইউজ করতে পারছি, বা অর সুইটেবল ফর কোহেশনলেস সয়েল, অলসো সুইটেবল ফর মডারেটলি কোহেসিভ সয়েল, ইট ইজ ইউজ টু সিল দ্য সার্ফেস অফ দ্য ফিল্ড, ইট ইজ নট সুইটেবল ফর ডিপার সয়েল, অনেক ভেতরে মাটির অনেক গভীরের ক্ষেত্রে এটা খুব একটা কাজ করে না, বিকজ দ্য প্রেশার ইনডিউস ইজ লো অ্যান্ড ইনক্রিজ অফ দ্য এম্বেডেড অ্যান্ড ক্যানাল এম্ব্যাঙ্কমেন্ট, মানে এম্ব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে বা ওর ক্ষেত্রে খুব একটা ইউজ করে। আর শিপ ফুট রোলারটা ইউজ করে থাকি কোথায়, যেখানে খুব কোহেসিভ সয়েল, কেন ওই কোহেসিভ সয়েল হলে তবেই এই এটা দিয়ে ঢুকে, মানে প্যাচপ্যাচে কাদা যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে আমরা শিপ ফুট রোলার ইউজ করি। আর ফাইন, তার অবভিয়াসলি ফাইন গ্রেড বা সিল্টি বা ক্লে সয়েল, তার উপরেরগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি স্মুথ হুইল রোলার ক্ষেত্রে, বা ভাইব্রেটারও ইউজ করতে পারি আমরা কোর্স ক্লে সয়েলের ক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ।